আইপিএলের হাজারতম ম্যাচটা স্মরণীয় করে রাখল মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার দল রাজস্থান রয়্যালসের 212 রানের বিরাট সংগ্রহ পেরিয়ে গেছে 6 উইকেট হাতে রেখেই। শেষ ওভারে টিম ডেভিডের টানা 3 ছক্কাতে জয় নিশ্চিত হয় তাদের। 14 বলে 45 রান করার পথে মেরেছেন 2টি 4 ও 5টি ছক্কা। ডেভিডের পাশাপাশি ক্যামেরন গ্রিনের 26 বলে 44 আর সূর্যকুমার যাদবের 29 বলে 55। শেষ বিকেলে চেন্নাই সুপার কিংস আর পাঞ্জাব কিংসের শেষ শ্বাসরুদ্ধকর ম্যাচের পর ক্রিকেট প্রেমীদের আইপিএল উপহার দিল আরও একটি রোমাঞ্চ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ভাগ্যে জাসমের জয়সওয়াল নামের একজন ক্রিকেটার ছিলেন রাজস্থান দলে, নয়তো অধিনায়কের শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত ভেস্তে যেত। এবারের আইপিএলের তৃতীয় সেঞ্চুরি পেলেন রাজস্থানের জাসমের জয়সওয়াল, মুম্বাইয়ের খেলোয়াড় তিনি। ওয়াংখেড়ে স্টেডিয়াম তার ঘরের মাঠ, আর সেই মাঠেই কিনা দুর্দান্ত ইনিংস খেলেন এই তরুণ। এবারের আইপিএলে প্রথম 2টি সেঞ্চুরি হ্যারি ব্রুক ও ভেঙ্কটেশ আয়ারের, 62 বলে 124 রান জয়সওয়ালের। দুর্দান্ত এই ইনিংসে 4 ছক্কার মেলা বসিয়েছিলেন তিনি, মেরেছেন 16টি 4 ও 8টি ছক্কা। রাজস্থানের 212 রানের ইনিংসটি জয়সওয়ালের ব্যাটই দাঁড়িয়ে। দলের দুই শীর্ষ ব্যাটসম্যান জস বাটলার আর অধিনায়ক সঞ্জু স্যামসনের ব্যাট আজ সেভাবে কথা বলেনি। রাজস্থানের ইনিংসে আর কোনো ব্যাটারের বড় কোনো সংগ্রহ নেই। জয়সওয়াল যেন একাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে দাঁড়িয়ে লড়েছেন রোহিত শর্মার বোলারদের বিপক্ষে।